হ্যালো ফ্রেন্ড, শুরু হলো আমাদের রথযাত্রার রথ সাজানো। ফাইনালি আমাদের রথ সাজানো কমপ্লিট। রথটা খুব একটা বড় না, ছোট হলেও খুব কিউট। ছোটদের হাতে সুন্দর আলপনা, এখানে আছে আমাদের কৃষ্ণের প্রিয় ময়ূরের পালক। সাজানো হচ্ছে ঠাকুরের ভোগ, চিড়ে, বাতাসা, নকুলদানা, আম, শশা, ওই কচি গাছারাই সব রেডি করছে। পুজোর জন্য আনা হয়েছে বেলপাতা। অল্প বৃষ্টির পর বাইরের দৃশ্য। ফাইনালি পুজো হয়ে গেছে। পুজোর সময় আমি থাকতে পারিনি, একটু কাজের জন্য বাড়ি যেতে হয়েছিল আমাকে। পুরো সাজানো প্রসাদ, পুজো হয়ে গেছে, প্রসাদের মধ্যে বেলপাতা। ক্যামেরাটা একটু উল্টো করে ধরা হয়ে গেছে। এবার দেখবে আমাদের ঠাকুর বলরাম, সুভদ্রা, জগন্নাথ, তার সাথে আছে রাধা, কৃষ্ণ, গোপাল, সবাই একসাথে। এখানে আছে আমাদের কৃষ্ণের প্রিয় ময়ূরের পালক। এরপর আমরা বেরিয়ে পড়লাম বলরাম, সুভদ্রা, কৃষ্ণকে তার মাসির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সঙ্গে আছে খোল, তার সাথে আছে করতাল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।